আমি তো গেছিলো বেকার ভাইগা, এই বড় গাড়িটা ফ্রিজ ডোরের পিছনে ধাক্কা মারছে, লেডি বাইকার। এতদিনে বুঝতে পারলাম যে বাইক ট্রিপটা কেন দেয়, এটা আমার একটা ফিল আছে, একটা মজা আছে। তো আমি এখন প্রজেক্ট হিলসার সামনে আছি, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রজেক্ট হিলসা। তো এইখানে আপনি কখন খেতে আসবেন? ঠেলা ঠেলা নিয়ে গেছিলাম, তো এই রাস্তাটায় আসলে সেই কথা মনে পড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি মাওয়া যাচ্ছি আমার মামার সাথে, মামাকে মাওয়া ফেরিঘাটে নামিয়ে দিব। তো সেখান থেকে আবার আমি একাই ফিরে আসব। তো বন্ধুরা, যেহেতু মাওয়া যাচ্ছি তাই চিন্তা করলাম যে একটা ব্লগ করে ফেলি, এই জন্য ছাদে চলে আসলাম আর এখন নিচে চলে যাব, ব্লগ শুরু করব। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো বন্ধুরা, আমরা মায়ের উদ্দেশ্যে বের হয়ে গেলাম, এখন একটু তেল ভরতে হবে। বন্ধুরা, একবার ভাবছিলাম যে ক্যান্টনমেন্টে যাবো, তাহলে চিন্তা করলাম যে না, শেরপুরে চলে যাই। তো এখন শেরপুরের দিকে যাচ্ছি। তো অনেকদিন পর মার উদ্দেশ্যে রওনা হলাম, প্রায় অনেকদিন পর যাচ্ছি মামা। বন্ধুরা, এখন আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে চলে এসেছি, শাহবাগের দিকে যাব। ও মামা, আমি যাই না, দিছে তো গেছিল বেকার ভাইগা, এই বড় গাড়িটা ফ্রিজ ডোরের পিছনে ধাক্কা মারছে, লেডি বাইকার। খুবই রিফ্রেশ লাগতেছে, ভালো লাগতেছে। বন্ধুরা, আপনারা উপভোগ করতেছেন মাওয়ার রাস্তা, মানে মাওয়ার রাস্তা এখানে শুরু হয় নাই, এটা জাস্ট ফ্লাইওভার থেকে শুরু হয়েছে। আমি এখান থেকে সব ভিডিও দিব না, কিছু কিছু সিকোয়েন্স কেটে তারপরে সেখান থেকে দিব, এটা তো সিস্টেম। মাওয়া ডাঙে চলে আসলাম। সুন্দর, আপনারা উপভোগ করতেছেন মামার একটু সৌন্দর্য। এতদিনে বুঝতে পারলাম যে বাইক ট্রিপটা কেন দেয়, এটা আমার একটা ফিল আছে, একটা মজা আছে। তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা তারার আলো, দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে না।
শেষে তার তারাগুলো দিবে দেখা। মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে না খুঁজে পাবে, খুঁজে পাবে না সেই গল্প দিনগুলো, খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে, শুনতে পাবে মৃত মানুষের চিৎকার। পরে 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 এমন বসে খাইতে আইসি, এদিকে ঘাট ঘাট কই এটা বুঝতেছি না, রাখ মুটা গনে রাখলো তো আবার বালু, আবার পরে বাই করতে পারবো না, জেলে যাব। এই নেই নেই বেশিক্ষণ তো আর যে থাকতেছি না, ছোটো একটা ঠান্ডা লাগলো। হ্যাঁ টেকনিক্যাল দিয়ে গেলে আপনি এত তাড়াতাড়ি যে মোটামুটি তাড়াতাড়ি এসেছেন, বাজে কটা ওই ওই শাহবাগের জ্যামটাই ভেজালটা লাগাইছে বুঝছেন, ওই কোকলা না একটা ছোটো। হ্যালো বন্ধুরা, মামাকে মাত্র নামিয়ে দিলাম, মামা এখন লঞ্চে আছে, তো আমি এখন একা আছি, তো আমাকে এখন একা একা যেতে হবে। তো এখন আমি প্রজেক্ট হিলসার দিকে যাব, তো হিলসার সামনে একটু দাঁড়াবো, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, তো সাথেই থাকুন। তো আমি এখন প্রজেক্ট হিলসার সামনে আছি, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রজেক্ট হিলসা। তো এইখানে আপনি কখন খেতে আসবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে অনেক টাকা, প্রচুর টাকাটা খরচ করার কোনো মাধ্যম পাইতেছেন না, তখন আপনি এইখানে খাইতে আসবেন। আর এখানে খেয়ে এখানের যেই কোম্পানিটা আছে ওদের লাভবান করবেন। আর আমি খাবো কোথায়, আমার পিছনে যেই মাওয়াতে ঘাটে যে রেখে এসেছি রেস্তোরাঁগুলো, সেখানে আমি খাবো, কারণ আমার তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, তো আমি সেখানে খাবো, আপনারা এইখানে এসে খাবেন। ওকে বন্ধু, একটু মজা করলাম। বন্ধুরা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের মতো সোজা উপরে উঠে গেছে, এইটা হলো আপনার পদ্মা সেতুর প্রবেশ মুখ, এখানে পদ্মা সেতুর শুরু, সামনে টোল প্লাজা আছে, ওই টোল প্লাজা থেকে এখান থেকে সোজা উঠে যাবেন, এখানে কাজ চলতেছে রানিং। তো এই ব্রিজের বাম পাশ দিয়ে আপনি মাওয়া ফেরিঘাটের দিকে যাবেন, এটার সামনে গেলে একটা মোড় পড়বে, ওটার বাম দিকে গেলে ফেরিঘাটের দিকে যাবেন, আর যখন সেতুটা রানিং হয়ে যাবে সোজা এই সেতুর উপর দিয়ে আপনি চলে যেতে পারবেন। তো বন্ধুরা এখন আমরা ভালো রাস্তায় উঠে গেছি, এখন রাস্তা উপভোগ করি, আর সামনে কোনো একটা জায়গায় গিয়ে আবার কথা বলবো। বন্ধুরা এখন ব্রিজ দেখালাম আপনাদের, এখন আমরা সোজা চলে যাব, কিছুটা রাস্তা আপনার সিঙ্গেল হাইওয়ে থাকবে এরকম, এই সিঙ্গেল হাইওয়ের পরেই আপনার আবার এক্সপ্রেসওয়ে শুরু হবে। সিঙ্গেল ওয়েতে খুবই সাবধানে রাইড করবেন, যদিও এখানে গাড়িগুলো একটু স্লো আসতেছে, কিন্তু আমাদের বাড়ির ওদিকে বরিশালের হাইওয়েটা সাধারণত এটা যতটুকু চওড়া, এত রিক্সাজে চওড়া থাকে, তো বাস এমনভাবে আসে যে আপনি বুঝতেই পারবেন না, আপনি যাওয়ার রাস্তা পাবেন না, পুরো রাস্তা ব্লক করে দেবে, আপনি বাইরে রাস্তায় নাই নাই গেলেও দেখবেন বাস আপনার পাশ দিয়ে গেছে, একটু জন্য লাগে না, এরকম অবস্থা হবে। তো সেই জন্য বন্ধুরা অবশ্যই অবশ্যই হাইওয়েতে খুবই সতর্কতার সাথে চলাফেরা করবেন।
বন্ধুরা, আমি এখন নওয়ার এক্সপ্রেসওয়েতে আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা রাস্তা, বাংলাদেশের মোস্ট বিউটিফুল রোডের ভিতরে এটা এক নম্বরে, সবাই এটা নির্দ্বিধায় এক নম্বরে রাখবে। রোডটা অসাধারণ সুন্দর, আপনি যতই চালাবেন মন চাবে রাস্তা যেন না শেষ হয়, অফুরন্তভাবে আপনার যেতে মন চাবে, এগিয়ে যেতে মন চাবে। তো রাস্তাটা এতটাই সুন্দর, তো আমি দারুণভাবে উপভোগ করতেছি। যদিও আমি একা, তো আমার সাথে আমার ফ্রেন্ডটা থাকলে আরও বেশি মজা হতো, কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করবো ফ্রেন্ডরা মিলে একবার এখানে আসার। এর আগেও যদি আসছিলাম তখন ব্লক করা হয় নাই, তো আজকে ফার্স্ট ব্লক করতেছি। বন্ধুরা, এই রাস্তাটার এইখানে আমার বাইক আমি যখন নতুন নতুন কিনেছিলাম, ওই পিছনে আমার টায়ার লিক হয়ে গেছিলো, পরে এইখানে আমরা দাঁড়িয়েছিলাম। এইখান থেকে বাইক কোনো রকম অনেক কষ্টে ঠেলা ঠেলা নিয়ে গেছিলাম, তো এই রাস্তাটায় আসলে সেই কথা মনে পড়ে। বন্ধুরা, আমি এখন ঢাকা ইউনিভার্সিটির ঢাকা মেডিকেলের পিছনে শহীদ মিনারে অবস্থান করছি, মাত্র এখানে পৌঁছালাম। তো আসার সময় আমাকে পুলিশ ধরছিল, পুলিশ ধরে আমার লুকিং গ্লাস সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন কথা বলতেছিল, মামলা দিতে নিয়েছিল, কোনো মতে বাঁচে গেছি। তো সেই বিষয় নিয়ে বাসায় গিয়ে কথা বলতেছি। তো আমার ক্যামেরার মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, এখন বাসায় যাওয়ার ভিডিও দেখাইতে পারবো না। তো এই ভিডিও যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, যাওয়ার সময় আমি 2:00-1:00 দিকে রওনা দিছিলাম, 3:30 দিকে মামা পৌঁছাই। ওইখানে সুন্দর মতো পৌঁছানোর পর মামাকে আগায় দিয়ে আসলাম, ওনাকে সেখানে আগায় দেওয়ার পর যখন আমি ব্যাক করি, আরামসে সুন্দর মতো রাইড করতে করতে আসতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম, একা একা খুব ভালো লাগতেছিল। কিন্তু আসার সময় যাত্রাবাড়ির ওইখানে আমাকে পুলিশ আটকায়, আমার লুকিং গ্লাস দেখা ওনারা, মানে আমার ড্রাইভিং লাইসেন্স এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছু ঠিক আছে, কোনো জায়গায় আমাকে আটকানোর কোনো চান্স পায় না, কিন্তু আমার লুকিং গ্লাসটা দিয়ে ওনারা ইস্যু ধরছে যে আমার এই লুকিং গ্লাস দেওয়া নাকি চালানো যাবে না, আমার এই লুকিং গ্লাস নাকি ঠিক নেই। তো ওনাদের সাথে অনেক তর্ক বিতর্ক হলো আমার। আর লুকিং গ্লাস এটা নিয়ে আমার একটা প্যারা লাগছে আজকে, যেহেতু আমি আমার মিরপুর এলাকায় যেই ট্রাফিক পুলিশ আছে তাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব যে আমার এই লুকিং গ্লাস দেওয়া কোনো সমস্যা আসলে আছে কি না, নাকি যাত্রাবাড়ির ওই পুলিশ আমাকে উল্টাপাল্টা একটা ভূগোল বুঝ দিছে নাকি, এটা আমাকে কনফার্ম হইতে হবে। আর আপনারা যদি অবশ্যই কেউ জেনে থাকেন যে গুটলির সাথে যে লুকিং গ্লাস থাকে সেটা ইউজ করলে মামলা দেয় কি না,